নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে যদি আপনারা কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার কারণ বন্ধুরা রাজ্যে কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন প্রকল্প চালু করছে মমতা সরকার এবং এরই সাথে প্রত্যেক মাসে কোনো না কোনো প্রকল্পের টাকা সাধারণ মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন বারোটি প্রকল্পের বিষয়ে জানাবো যেগুলির টাকা কিন্তু আজকে থেকে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই বারোটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে কত টাকা করে পাবেন এবং কিভাবে পাবেন তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে বারোটি প্রকল্পে টাকা ঢুকবে সবার অ্যাকাউন্টে বিরাট বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে এই সব কিছুই কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে মাসে মাসে এই বারোটি প্রকল্পের টাকা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশানটি অনেক ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে যে বারোটি প্রকল্পের টাকা সবার অ্যাকাউন্টে ঢুকবে সেগুলি হলো এক নম্বরে বলা হয়েছে যে যারা ইন্দিরা গান্ধী জাতীয় সহায়ক কর্মসূচি প্রকল্পে আবেদন করেছেন তাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু চল্লিশ হাজার টাকা দেওয়া হবে ইশ্রম কার্ডে যে সমস্ত পুরুষ এবং মহিলারা আবেদন করেছেন তাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু তিন হাজার টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলা এবং পুরুষরা কাস্ট ম্যারেজ করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে তিরিশ হাজার টাকা দেওয়া হবে সমর্থন প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষরা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছেন তাদের চলতি মাসে কিন্তু বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তের এক লক্ষ টাকা দেওয়া হবে মহিলা সমৃদ্ধি যোজনা অর্থাৎ এম প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসে তিরিশ হাজার টাকা দেওয়া হবে এরপর বাংলা শস্য বিমা যোজনায় যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ঢুকবে তো নিজে তখন আরো বলা হয়েছে যে যে সমস্ত যুবক যুবতীরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা দেওয়া হবে এছাড়া ফেব্রুয়ারি মাসে সবার অ্যাকাউন্টে টাকা করে দেবেন হাজার মোদিজি যারা প্রধানমন্ত্রী সম্মান যোজনায় আবেদন করেছেন তারাই কিন্তু এই দুই হাজার টাকা পাবেন এরপর বাংলা আবাস যোজনায় যারা আবেদন করেছেন তাদের বাড়ি বাড়ানোর জন্য ফেব্রুয়ারি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হবে তপশিলি বন্ধু প্রকল্পের হাজার টাকা ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে এরপর লাস্টে অর্থাৎ বারো নম্বর প্রকল্পে বলা হয়েছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পাঁচশো এবং হাজার টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সবাইকে দিয়ে দেওয়া হবে